নমস্কার, সোনু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আজকে আমি নিরামিষ একটি ঝিঙের রেসিপি নিয়ে এসেছি, চলুন দেখাচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য দেখুন, আমি এখানে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, গোটা জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে নারকোল কোরা আছে, আর এখানে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা গরম মশলা। আর এটা সাজানোর জন্য আমি নারকেল কুচি ওপরে দেব পরে। এখানে নিয়েছি আদা বাটা, ঝিঙে, আর এখানে টমেটো রেখে দিয়েছি একটা, আর এখানে বাসমতি চাল আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা নিয়েছি। আর নুন, তেল, সরষের তেলে আমি রান্নাটা করব, নুন আর চিনি আর সরষের তেল, ঘি দিয়ে দেব। এই দেখুন, ঘি দিয়ে দিলাম এক চামচ, হয়ে গেছে তেল। এখন আমি জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। এখন একটুকু নেড়ে চেড়ে নিলাম এটাকে আমি। এখন এর মধ্যে আমি চালটা দিয়ে দেব, চালটা দিয়ে আমি চালটা এখন ভেজে নেব ভালো করে। দেখুন, 2 মিনিট ধরে আমি চালটা ভালো করে ভেজে নিয়েছি। ঘি আর চালের অসাধারণ একটা গন্ধ উঠেছে বন্ধুরা। লবণ দিয়ে দিচ্ছি আমি এক এক করে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। নাড়ানো হয়ে গেছে মশলাটা চালের সঙ্গে, দেখুন পুরো ঝুড়ঝুড়ি হয়ে গেছে, চালটা কিন্তু গায়ে লেগে নেই, দেখুন ঢেলা বাঁধেনি। এখন টমেটো কুচিটা দিয়ে দিলাম, আর এর মধ্যেই আমি আদাটা দিয়ে দিচ্ছি। এখন আমি নারকেলের কোরানোটা দিয়ে দিচ্ছি, নারকেলটা আমি কুড়ে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিলাম। এখন চালের মধ্যে এটা মিশিয়ে নেব ভালো করে। মশলাগুলো সব একসঙ্গে চালের সাথে কষানো হয়ে গেছে। এখন আমি এই দেখুন কেটে রাখা লম্বা করে, একদম লম্বা করে পাতলা করে ঝিঙেটা কেটে রেখেছি, এটা এখন আমি দিয়ে দিচ্ছি। হালকা অল্প, দেখুন হাতে এরকম অল্প জল দিয়ে দিচ্ছি এখন। এই দেখুন, আবারও নেড়ে চেড়ে নেব। আর এই রেসিপিটা করার জন্য বন্ধুরা বারবার এটা নাড়াচাড়া করতে হবে, তার কারণ এটা নিচে তাছাড়া লেগে যাও। অল্প ঘি দিয়ে দিচ্ছি, এই দেখুন ঘি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আমি অল্প চিনি দিয়ে দেব, অল্প চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এই দেখুন এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব, বাটির মধ্যে ঢেলে নেব। তো এই দেখুন তৈরি হয়ে গেছে আমার ঝিঙের মোহন ভোগ। এটি যেহেতু ভোগে দেওয়া হয় ঠাকুরের সেবায়, তো সেই জন্য এটি ঝিঙের মোহন ভোগ। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতেও খুব সুন্দর বন্ধুরা, সুস্বাদু লাগে। আর এটি একটি পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্নাই বলতে গেলে। তো এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর বাড়িতে যদি আপনাদের আত্মীয় স্বজন এসে থাকে আপনারা তাদের জন্য কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন, কারণ এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে, খেলে তারাও তা আপনাদের নাম করবে দেখবেন। তো এই রেসিপিটি অবশ্যই বানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন।